মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংসার সন্দেহে অবিশ্বাসে দেওয়ার ভেঙে দিয়েছেন। আমাদের বক্তব্য, ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না, আমরা কারো দয়া চাই না। আমাদের শক্তি শেখ হাসিনার শক্তির উৎস এই দেশের মানুষ, এই দেশের জনগণ আমাদের ক্ষমতার উৎস। ভারতের কাছে আমাদের ক্ষমতা, আমরা চাই না বন্ধুত্বটা, কারণ এই বন্ধুত্ব আমাদের স্বার্থেই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর, আমরা সেই অবস্থা আর ফিরে যেতে চাই না। বিএনপি ঈশ্বরচন্দ্র পশলা মিথ্যাচার করে গেলে আমি জানতে চাই ঈশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন, কোথায় ছিলেন, কোথা থেকে এলেন, কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় তো দেখছি গান্ধী টুপি, কি একটা টুপি পরে এখন ভান্ডা মিশন করে টিএনপি এখন ভেদ করেছে, এখন ভন্ডামি শুরু করেছে। কয়েশ্বর কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদেরকে বলে ভারতের দাবা। আরে অপবাদ তো আয়ুক্তানে রাম এর সাথে রাম আমরা অনেক শুনেছি, দালালি কারা করে, নরেন্দ্র মোদি ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত সকালে ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা কুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা, দালাল কারা? খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানি কথা ভুলে গিয়েছিলেন, ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো আপনি দিল্লি সফর করলেন, গঙ্গার পানি চুক্তি কি হল, বেগম জিয়া বললেন আমি তো ভুলেই গেছি। দালাল দালাল কে? এই নির্বাচনের আগে রাতের বেলা টেলিভিশনে হঠাৎ দেখলাম হাসি কি ব্যাপার, শুনলাম ভারতের আপ্যায়নে ইনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার সবকে দিব। দালাল কে? দালাল কারা? ভারত আমাদের বন্ধু, 42% লোক আমাদেরকে ভোট দিয়েছে। শেখ হাসিনার সততাকে, পরিশ্রমকে, দূরদর্শিতাকে, তার অর্জনকে, তার উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের 42%।
পারছে ভোটার। এই নির্বাচন আজকে কোন প্রাণহানি ঘটেনি, আজকে উপজেলা নির্বাচন নিয়ে জনগণ নাকি প্রত্যাখ্যান, তাহলে 36-40% লোক যে ভোটাররা ভোট দিল তারা কারা? তারা এই দেশের জনগণ, তারা শেখ হাসিনার সততায় মুক্ত, তার উন্নয়নে মুক্ত, তার অর্জনে মুক্ত। আজকে বিএনপি আমরা বলতে চাই, গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছে, জানতে জানাতে চাই পানি চুক্তি কে করেছে? শেখ হাসিনা। গঙ্গার পানি চুক্তি 68 বছরে সীমান্ত সমস্যার বাস্তবায়ন কে করেছে? শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশ আমরা সমুদ্র সীমায় পেয়েছি, সেটাও ভারতের সাথে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আদালতের দ্বারা ভারত মেনে নিয়েছে। 21 বছর ভারতের সাথে শত্রুতা করে আমাদের লাভ হয়নি।